চট্টগ্রামের আগ্রাবাদস্থ বড়পুলে ইসলামী ব্যাংকের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম উদযাপন উপলক্ষে হালিশহর 26 নং ওয়ার্ড যুবলীগের প্রভাবশালী সদস্য মনিরুল হক মনিরের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ইসমাইল হোসেন এবং মাহমুদুর রহমান বাপ্পির যৌথ সঞ্চালনায় এবং আব্দুল মমিন রাজুর সার্বিক ব্যবস্থাপনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য বাবু দেবাশিস পাল দেবু, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জাকির আহমেদ খোকন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিক সহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা। আজকের আলোচনায় সবাই স্নেহবাদক সভাপতি, এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ যুবনেতা মনিরুল হক উপস্থিত, আমার সাথে এখানে উপস্থিত সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস যুব সংগঠক জাকির আহমদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনপ্রিয় শ্রমিক নেতা সাবেক ছাত্রনেতা নাইবুল ইসলাম ফটিক উপস্থিত, এখানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র সংসদের ভিপিজিএস বৃন্দ এবং যে সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুগণ, জানেন নিজের জীবন এবং যৌবনের 14টি বছর যিনি কারাগারে কাটিয়েছেন এই বাঙালিকে স্বাধীন করার জন্য, তিনি আমাদের মহান নেতা, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সৌভাগ্য আজকে বাঙালি জাতি আর কিছুদিন পরে তার জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছে, তাও যখন ক্ষমতায় রাষ্ট্রনায়ক তার তনয়া জননেত্রী শেখ হাসিনা। আপনারা আজকে দেখেছেন সারা বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জামাত এবং বিএনপি যে হারে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকে পরাস্ত করে শেখ হাসিনা জনগণের রায় নিয়ে ক্ষমতায় এখনও অধিষ্ঠিত রয়েছে। আমরা আজকে যে দিনটি শুরু করলাম, সারা বিশ্বে আজকে আরও আগে থেকে এই জন্ম শতবার্ষিকীর উন্মাদনা শুরু হয়েছে। আমরা আশা করব আপনারা বিনয়ের সাথে এবং সাংগঠনিকভাবে বঙ্গবন্ধুর এই শতবার্ষিকী পালন করবেন, যাতে জনগণ আনন্দিত হয়, জনগণের উপকার হয়, সে কর্মকাণ্ডগুলো দিয়ে এই জন্ম শতবার্ষিকী আপনারা পালন করবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিএনপি একটি খোড়া অজুহাত দাঁড় করিয়ে বারবার তিনি খালেদা জিয়ার দ্বারা মুক্তি দাবি করছেন। খালেদা জিয়া কে? খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এসেছেন জিয়াউর রহমান, তারই সহযোদ্ধা, কিছু আর্মি অফিসার কর্তৃক নিহত হওয়ার পর, যিনি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে নেতৃত্ব দিয়েছেন। জিয়াউর রহমান দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছিলেন, তাই তিনি তার সহযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর খালেদা জিয়া ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন বসিয়ে লুটপাট করেছে, শুধু লুটপাট করে শান্ত হয়নি, তারা এতিমের টাকা পর্যন্ত মেরে খেয়েছে। আজকে সেই রায়ে আজকে 111-এর সময় সরকার, যে সরকার 111-এর সময় ছিল, তাদের দায়ের করা মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। আদালত আইনের বাইরে গিয়ে তাকে জামিন দিতে পারছে না, আজকে সেই দায় দায়িত্ব তারা সরকারের উপর চাপাতে চাইছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা গণতান্ত্রিক আর গণতান্ত্রিক বিধায় এই রাষ্ট্রে এখনো খালেদা জিয়া আছে। আপনারা বারবার হত্যা করতে চেয়েছেন শেখ হাসিনাকে, আপনারা বারবার হত্যা করতে চেয়েছেন সজীব ওয়াজেদ জয়কে, এত বাধা পেরিয়েও সর্বশক্তিমানের দোয়া এবং আশীর্বাদে শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছে। আমরা চাই শেখ হাসিনার জীবনের নিরাপত্তার স্বার্থে আজকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা জনগণ সারা বাংলাদেশে আজকে আপনারা কি দেখতে পেয়েছেন, আজকে আমাদের যে ক্যাবেল আজকে মাটির নিচে যাচ্ছে, ইন্টারনেটের যে ক্যাবেল, সে ক্যাবেল কেবল বিএনপি সরকারের আমলে এই দেশে তারা সেই ইন্টারনেট ঢুকতে দেয় নাই, কারণ দেশে নাকি তথ্য চুরি হয়ে যাবে। সারা বিশ্ব যে তালে চলছে, সে তাল থেকে
বাংলাদেশকে তারা 15-20 বছর পিছিয়ে রেখে তালেবানের রাষ্ট্র বানাতে চেয়েছে। আজকে আপনাদেরকে বুঝতে হবে একটি জাতি সুশিক্ষিত করতে হলে যেমন শিক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই, তেমনি আওয়ামী লীগের মতো সরকারের কোনো বিকল্প নেই। আমরা আপনাদেরকে আগামী দিনে নেতাকর্মীদেরকে প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা আজকে যেভাবে মিছিলের পর মিছিল নিয়ে এসেছেন, অনুষ্ঠানটি সাকসেস করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রাণপ্রিয় নেতা এ এলাকার নির্বাচিত বারবার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আফজাল আমিন সাহেব বিদেশে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা অনুরোধ করব এ এলাকার জনগণ নয়, সারা চট্টগ্রামের জনগণ, যুব সমাজ এবং ছাত্র সমাজকে তিনি তার জন্য দোয়া করার জন্য, যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ মিছিল নিয়ে এসেছেন, তারা কর্মীদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে আমার সাথে কথা বলে তারপর স্ট্যান্ড ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নেতা সবসময় ভালো কাজ করার জন্যই বলে, খারাপ কাজ করার জন্য বলে না। আমি আরেকটা কথা বলি, আজকে আমাদের এখানে যারা আমাদের সাথে সময় দিয়েছেন, যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে চিৎকার করে বলতে চাই, এই মনির ভাই না থাকলে, এই দেবাশীষ পাল দেবু না, দেবু দাদা না থাকলে আমাদেরকে আজকে বড়পুল মরে না, চট্টগ্রাম মহানগর আমাদেরকে কেউ চিত না। দুঃখের সাথে বলছি, ঠিক আছে, সবাই মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার ত্যাগ স্বীকার করে আমরা আছি, মাঠে থাকবো, যতদিন আছি বেঁচে থাকবো, দেবাশীষ পাল দেবুদাদার সাথেই থাকবো, মনির ভাইয়ের সাথেই থাকবো।